লাইফে এমন কিছু বন্ধু থাকে যারা হচ্ছে কিডনি বিক্রি করে আইফোন কিনতে চায়। তো আমার বন্ধু ঠিক আমার সাথে সেটাই করলো, আর আমিও কিন্তু তাই করলাম, মানে নিজের কিডনি বেচে বন্ধুকে আইফোন কিনে দিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাঁটতে পারতেছি না, কারণ নিজের কিডনি একটা বিক্রি করে দিছি। আর বন্ধু মেলাদিন করছিল যে ওর নাকি একটা আইফোন দরকার, আইফোন দরকার, এই জন্য ভাবলাম কিডনিটা বেচেই না হয় ওর আইফোনটা কিনেই দিই। আর ও বলতেছে কিরে কি হয়েছে তোর, আমি বলতেছি তুই না বলছিলি তোর একটা আইফোন দরকার, দেখ আমি আমার কিডনি বেচে দিছি। মানে বুঝতে পারতেছেন নিজের বন্ধুর জন্য আমি কি করতে না পারি। তো এভাবে হয়তো বন্ধুত্বের পরিচয়টা দেওয়া যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন বন্ধুকে কিন্তু টাকা দিয়ে দিয়েছি আর বন্ধু সেই খুশি। আর এখন কিন্তু আমরা যাচ্ছি মূলত আইফোন কিনতে, আর আমরা টোটাল চারজন মিলেই যাচ্ছি। আর বলতে না বলতেই চলে আসলাম যশোর প্যারিস রোডে, বাট এখানে কোনো রমণী পাচ্ছি না। তো আমরা আজকে যাব মূলত মোবাইল বাজার ওয়ানে, মানে যেটা হচ্ছে লালদিঘির পাড়েই রয়েছে। তো দেখতে পাচ্ছেন মোবাইল বাজার ওয়ান যশোরে কিন্তু খুবই নাম করছে বর্তমানে, আর এটা হচ্ছে লালদিঘির পূর্ব পাড়ে বলতে পারেন। আর এই হচ্ছে সেই দোকানটা, আর লোকেশন যারা চেনেন তারা তো চেনেনই। তো এরপর আর কি গুটি গুটি একদম দোকানের ভেতর ঢুকে পড়লাম, আর ঢুকেই দেখি এখানে প্রচুর প্রচুর কালেকশন ছিল। তো সেখান থেকে আমার বন্ধু দেখলাম একটা আইফোন নিয়ে নিল হাতে, আর এটা ছিল 13 Pro Max, আর যেটার কালার হচ্ছে অ্যালপাইন গ্রিন। ভাই আমার কথা কইলে তো ডিসকাউন্ট পাবে না? অবশ্যই ডিসকাউন্ট থাকবে ভাই। হ্যাঁ তাহলে এই ভাইয়ের কাছে আসতে হবে, অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসতে হবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে আসবেন, অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দেবো। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা মোবাইল বাজার ওয়ানে আসবেন, এসে যদি আমার ভিডিওর স্ক্রিনশট দেখাইতে পারেন তাহলে কিন্তু অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। তো অবশ্যই কিন্তু আপনারা মোবাইল ওয়ানে ভিজিট করতে পারেন। তো এরপরে আমরা কিন্তু মোবাইল দেখা শুরু করছি, মানে কোন মোবাইলটা আসলে নিব। তো মোবাইল বাজার ওয়ানে কিন্তু আপনারা ইউজ থেকে শুরু করে নতুন সব ধরনের ফোনই পাবেন। তো আমার বন্ধুর পছন্দ হচ্ছে আইফোন 13 Pro Max। তো গত রাতে আমরা একটা পোস্ট দেখছিলাম যে দুইটা আইফোন 13 Pro Max আসছে, তো এই জন্যই মূলত আমাদের আজকে দেখা। তো এর ভিতরে দেখতে পাচ্ছেন আইফোন 13 Pro Max প্রত্যেকটারই ব্যাটারি হেলথ ছিল 88%, আর ওই পাশে আমি দেখতে পাচ্ছি পুরো একদমই ইনটেক একটা আইফোন 15 Pro Max, যেটা দেখে তো আমার পুরাই লোভ চলে আইছে, মানে মনে হচ্ছে আমি এটা নিয়ে নিই, বাট এই মুহূর্তে নিব না কারণ সামনে আমার বাড়ি করতে হবে। তো যাই হোক, ব্যাপার না, চাইছিলাম একটু খুলবো বাট খুললাম না, রেখে দিয়ে এভাবেই। আর আপনাদের উদ্দেশ্যে একটু দেখাই দিই, যারা আর কি ইউজড ফোন নিতে চান, 11, 12, 13 যা চান সবকিছুই কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন, মানে প্রচুর প্রচুর কালেকশন। আর যারা আর কি এখান থেকে নিবেন তাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, আই থিঙ্ক আপনারা নতুন নতুন আপডেটও পাবেন। তো যাই হোক, ব্যাপার না, এরপরে সজীব ভাই দেখতেছি সেই অ্যালপাইন গ্রিন ফোনটা নিয়ে হাতাহাতি করতেছে, আর আমি কিন্তু দুইটারই কম্পেয়ার করতেছি যে কোনটা আসলে বেস্ট। তো দুইটারই সাউন্ড মোটামুটি ভালো, বাট একটা একটু ফেটে ফেটে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যালপাইন গ্রিনটার, বাট এটা বেশ অনেকটাই ফ্রেশ মনে হলো আমার কাছে। তো এরপরে রিমনের তো ওই অ্যালপাইন গ্রিনটাই পছন্দ ছিল, বাট আমি বললাম যে ওইটার থেকে ওই সিরিয়া ব্লু কালারটাই বেস্ট। তো পাশাপাশি দুইটা ফোন রাখলে আমার কাছে কেন জানি অ্যালপাইন গ্রিনটাই ভালো লাগতেছিল, কিন্তু ওই ফোনটা একটু সমস্যা থাকে কারণে মূলত বললাম যে ব্লু কালারটাই নিতে। তো এরপরে আর কি দুজন মিলে খুব ভালোভাবে ডিসকাস করতেছি, আর ছবি টবি তুলে দেখতেছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আর মোটামুটি দেখতে পারলাম যে ভালোই হলো। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার কিডনি বেচা টাকার ফোন, মানে বুঝতেই পারতেছেন ব্যাপারটা। তো যাই হোক, মেলা কষ্টে ফাইনাল করলাম, মানে এই ব্লু কালারটা, যেটা হচ্ছে 88% ব্যাটারি হেলথ আর হচ্ছে 256 GB, আর এই ফোনটার প্রাইস পড়ছে 85,000 টাকা, মানে সেকেন্ড হ্যান্ড বুঝতেই পারতেছেন। আর এখানে এসে দেখলাম মোবাইল বাজার ওয়ান বেশ অনেকটা রাস, মানে চারিদিকে শুধু প্রচুর প্রচুর মানুষ ছিল। তো এরপরে হুট করে এই লিমিটেড এডিশন ফোনটার উপর চোখ গেল, আর ফোনটা কিন্তু দেখতে অনেক জোস, মানে দেখতে পাচ্ছেন বক্স কোয়ালিটি কেমন ছিল। আর এই হচ্ছে মনে করেন সেই কাঙ্ক্ষিত ফোনটা, পুরো একটা অরেঞ্জ কালারের, আর এটা খুব সম্ভবত রিয়েলমির একটা ফোন। তো যেহেতু এই ফোন কিনতে পারবো না, এই জন্য একটু হাতাহাতি করে রেখে দিলাম, মানে তাছাড়া আর কিছু করার নাই, বাট আমার কাছে এই বক্সটা কিন্তু বেশ অনেকটাই ভালো লাগছে। তো যাই হোক, ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের সেই ফোনের যাবতীয় যা যা চেক করার সব চেক করতেছি, মানে থ্রিউ টুল দিয়ে। আর এখন কিন্তু আমাদের টাকা দেওয়ার পালা, ওই পাশে ভাই কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি মোবাইলটা মোছামুছি করতেছে, যাতে দেখলেই মনে হয় যে না মোবাইলটা আসলে নতুন। আর এদিকে সজীব ভাই কিন্তু টাকার শব্দ শুনেই দেখতেছে যে এখানে কয় টাকা আছে। তো ব্যাপার না, এই পাশে অলরেডি দেখলাম রিসিট লেখা শুরু করে দিছে। তো আমি ভাইকে বললাম যে ভাই যতটা পারেন আপনি হচ্ছে একটু কমায় রাখেন, আর এই হচ্ছে সব টাকাগুলো আমি কিন্তু আরেকটা ভাইয়ের কাছে তুলে দিলাম। তো ভাই কিন্তু সেই খুশি, আর এখন টাকাগুলো অলরেডি গোনাও শুরু করছে। তো বুঝতে পারতেছেন কিডনি বেচার টাকা দিয়ে বন্ধুরে ফোন কিনে দিলাম। তো আপনারা চাইলেও আপনাদের বন্ধুদেরকে এভাবে খুশি করতে পারেন। তো যাই হোক, ব্যাপার না, এরপরে একটা গিফট নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন একটা লাইটনিং কেবল, সেই সাথে একটা গ্লাসও দিয়ে দিছে, মানে এই দুইটার সাথে একদমই গিফট। আর এই হচ্ছে আমার বন্ধুর পুরাতন ফোন, পুরো একটা 5-star টাইপের ফোন, বুঝতেই পারতেছেন ওই ফোন থেকে ও ডাইরেক্ট আইফোনে শিফট করছে। তো যাই হোক, কংগ্রাচুলেশন বন্ধু, তোমাকে আবারও বলতেছি আমার কিডনি বেচা টাকা দিয়ে তোমার এই ফোনটা কিনে দিয়ে আমি খুবই খুশি।
এরপরে নাইস ভাইয়ের সাথে কথা হলো, ভাইয়ের সাথে হ্যান্ডশেক করে একদম বের হয়ে পড়লাম বাইরে। আর বাইরে এসেই দেখাচ্ছি যে আপনাদের মোবাইল বাজার ওয়ানটা আসলে কেমন। এখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর কিন্তু কালেকশন আছে এবং থাকে, তো আপনারা চাইলে ভিজিট করতে পারেন আর অবশ্যই আমার কথা বলবেন, আই থিঙ্ক কিছু ডিসকাউন্ট পাবেন। তো এরপরে চলে আসলাম যশোর সিটি প্লাজায়, কারণ ওই গ্লাসটা লাগাইতে হবে, কারণ আমাদের এখানেই মূলত একটা পরিচিত দোকান আছে। আর প্রথমে একদম লিফটে উঠেই ঢুকে পড়লাম সেই দোকানে, আর এখানে কিন্তু অলরেডি সেই গ্লাসটা লাগানো হচ্ছে। সো ইয়া, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন আর বেশি বেশি শেয়ার করেন আপনাদের বন্ধুদের মাঝে যাদের কিডনি বেসে আইফোন কিনতে চান।